একদম ঘর থেকে আপনি সমুদ্র দেখতে পাবেন। এই দেখুন দেখুন, বড় ঘর, ঘরে তিনজন খুব ভালোভাবে থাকতে পারে, মিনি ফ্রিজ পর্যন্ত রাখা আছে। এটা হচ্ছে ডাবল বেডেড রুম, ঘরের ইন্টেরিয়র ডেকোরেশনটা একবার দেখুন। বাথরুমে গিজার আছে, কমোড আছে, বেসিন আছে। আমরা বাঙালিদের ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই সর্বপ্রথম যে জায়গাটার নাম মাথায় আসে সেটা হচ্ছে দীঘা। দীঘা যেখানে 12 মাসই পর্যটকদের ভিড়, আর আমরা খুব অল্প খরচের মধ্যে পৌঁছে যেতে পারি এই দীঘাতে। দীঘা গেলে তো কম বেশি বাজেটের মধ্যে হোটেল তো নিতেই হবে, সেই কারণেই সমুদ্রের পাড়ে ওল্ড দীঘাতে একটি হোটেল আজকে আপনাদের দেখাব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটা। এইটা হচ্ছে দীঘার মেন রাস্তাটা, আর এই যে গলিটা এটা ঢুকছে ওল্ড দীঘা 2 নম্বর ঘাট। আর এই সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, মানে খুবই কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন ওল্ড দীঘার সমুদ্র, আর আমি ঠিক দাঁড়িয়ে আছি একদম যে হোটেলটা আজকে আপনাদের দেখাবো, শান্তি ভিলার সামনে। এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে আজকের হোটেল শান্তি ভিলা, একদম সি ফেসিং রুম। চলুন একবার দেখিয়ে দিই। আজকে ওল্ড দীঘাতে একটা সুন্দর রুম দেখাবো, মানে বিল্ডিং দেখাবো, যেটা পুরো একদম সমুদ্রের ধারে। দীঘাতে এসে আমরা সবাই কিন্তু একটু সমুদ্রের ধারে ঘর কিন্তু খুঁজি, একটু সমুদ্র ঘর থেকে বসে দেখব, সেই কারণেই এই হোটেল আজকে আপনাদের জন্য দেখাচ্ছি। আর এই হচ্ছে রিসেপশন, এখানে আপনাদের ফোন করে বুক করতে, বা টোটাল ডিটেলস আমি ডেসক্রিপশন বা অন স্ক্রিনে দিয়ে দেব। এখানকার এই যে 7টা থেকে 2টো আর 5:30 থেকে 10:30 হচ্ছে রুম সার্ভিস, আপনাদের নিজস্ব রুম সার্ভিস আছে, প্লাস ওয়াইফাই আছে, প্রত্যেকটা রুম থেকে আপনারা ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবেন, আর এখানে ফুলি সিকিউরিটি ক্যামেরা ইনস্টল। তিনতলা এবং চারতলার সমুদ্রমুখী ঘরগুলো থেকে কিন্তু একমাত্র সমুদ্র দেখা যায়। আর এইটা হলো পুরো কমন ব্যালকনি, দেখুন এখান থেকে একদম সুন্দরভাবে সমুদ্র দেখা যায়। এখানে চেয়ার রাখা আছে, এদিকেও চেয়ার রাখা আছে। এটা হলো 405 নম্বর রুম। এই রুমটা একটু দেখিয়ে দিই আপনাদের, এটা হচ্ছে ডাবল বেডেড রুম, ঘরের ইন্টেরিয়র ডেকোরেশনটা একবার দেখুন, খুবই সুন্দর। এখানে চেয়ার আছে, টেবিল, এখানেও একটি কাভার্ড আছে, উডেন কাভার্ড, আলমারি। আর এইদিকে পুরো ফুল স্কেপ আয়না, এখানে টিভি, এদিকে এসি, ওপরের ডিজাইনটা দেখুন খুব সুন্দর। আর এইদিকে আছে বাথরুম, বাথরুমে গিজার আছে, কমোড আছে, বেসিন আছে, এদিকে আয়না আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। একদম ঘর থেকে আপনি
সমুদ্র দেখতে পাবেন। এই দেখুন, আমি কিন্তু একদম ঘরের লবিতে দাঁড়িয়ে আছি, আর এই পুরো সমুদ্র কিন্তু আমার সামনে দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গায় কিন্তু এই ঘরগুলো, আর এটা হচ্ছে একদম ওল্ড দীঘার মানে কাছেই, এরপর আর কিন্তু কোনো বিল্ডিং নেই। এটা হচ্ছে 410 নম্বর রুম। এবার ঘরটা একবার দেখাই, দেখুন বড় ঘর, ঘরে তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে। ওইদিকে সোফা আছে, এদিকে টিভি, ঘরের ইন্টেরিয়ার ডেকোরেশনটা একবার দেখুন, ওই দিকটা এসি আছে, খুব সুন্দর সাজানো গোছানো ঘর, এমনকি ঘরে মিনি ফ্রিজ পর্যন্ত রাখা আছে, মিনি ফ্রিজ রাখা আছে, আর এটা তো আলমারি রাখাই আছে, জামা কাপড় ব্ল্যাঙ্কেট যা হোক রাখার জন্য। এই রুম থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন এই লবি থেকে, সেটাই একবার আপনাদের দেখাবো। দেখুন একদম সামনেই সমুদ্র, রুমে বসেই একদম সমুদ্র দেখতে পাবেন। আর এইখানে চেয়ার রাখা আছে, চেয়ার থেকে বসে বসে সন্ধ্যাবেলায় বা যখন খুশি মানে চোখ খুললেই সমুদ্র দেখতে পাবেন। আশপাশটা একবার দেখিয়ে দিই ভালো করে, আর একবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা মোটামুটি ছোট, কমোড আছে, ওদিকে গিজার, শাওয়ার, আয়না, বেসিন, খুব সুন্দর ব্যবস্থা। হোটেলের রুম রেট গুলো আমি ডেসক্রিপশনে দিলাম, আর যতটা পারলাম আপনাদের জন্য তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।